শুভ সন্ধ্যা জল তরঙ্গ থেকে সবাইকে স্বাগত নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আমি একটু সামনে আসলাম আজকে একটা ভিডিও কিছুই না যে নাতনি ওই ড্রয়িং ক্লাসে যাচ্ছে সেই ভিডিওটা করেছি সেই ভিডিওটাই তোমাদেরকে দেবো যারা সব বেরিয়ে গেছে ড্রয়িং ক্লাসে গেছে সেটাই দেব আর সন্ধ্যার পরে খাওয়া দাওয়া করলো কী মানে কি খেলো নাতনি সেটাও দেব আর আমি একটা কথা বলতে আসলাম আমার আগামীকাল আজকে রবিবার তা আগামীকাল হলো সোমবার আগামীকাল আমার এই বা মানে ছানি কাটা হবে দুটোইতেই পড়েছে তো এটাতে কাটা এটাই কালকে করা হচ্ছে আর ওটা আবার তিন মাস বাদে করে নেব তো যাই হোক তোমাদের সামনে আসলাম আমি বুঝতেই পারছো ভিডিও আমি সেইভাবে কমেন্টস করতে পারবো না সেইভাবে দেখতে পারবো না হয়তো আমার বউ মাকে মানে পায়েরকে হয়তো বলবো যে ছেড়ে দে যারা আমার ঘরে আসবে তোমরা ওই যা করার করবে ওই ভিডিও ছাড়বে ওই যা করার করবে ও যদি একটু করে তবে ভিডিও আমার চ্যানেলে ভিডিও দেওয়া হবে না হলে ভিডিও দেওয়া হবে না ও যদি কাজের মধ্যে ওর সংসারে তো অনেক কাজ আমি আমি তো কিছুই করতে পারবো না ওর তো অনেক কাজ হবে না সংসারে রান্না বাড়ি মেয়ের স্কুল তারপরে আমাদের পাঁচজনের তো সব রান্না বাড়ি খাওয়া দাওয়া সব কিছুই একটা হেল্পিং হ্যান্ড আছে সে কি আর ঘর মোছা বাসন মাঝে এছাড়া তার কিছু না তো যাই হোক করে তো প্রেশারটা পড়বে কেননা আছে আমার হাজব্যান্ডটা অনেকটাই করবে ও যে অনেক অনেক কাজগুলোই ও করবে যেমন আমাদের পুজো টুজো কাপড় চোপড় মেলা টেলা ওয়াশিং মেশিনে কেটে সেই সব সাহায্যগুলো তো করবেই আর বাকিটা তোকে রান্না যেটা রান্নাটা সম্পূর্ণকে সামলাতে হবে যেটা আমাকে আমি ওকে হেল্প করি দুজনে মিলেই করি টরি বেশিরভাগই রান্নাটা সামনে নিই আমি যাই হোক আর কী বলবো কদিন তো আমার যাবে এক মাস তো আমি স্নানও করতে পারবো না যার জন্য আজকে শ্যাম্পু করে নিলাম মাস স্নান করা যাবে না ওই গাটা ধোয়া যাবে তো যাই হোক চোখ অপারেশন করলে এরকমই হয় আমার হাজব্যান্ডও করলো তো তোমাদেরকে বলছি তোমরা কি আর বলবো আমার সাথে থেকো আর আমি কমেন্টস কিছু করতে পারবো না হয়তো দেখে নিলাম বা ভালো লাগবে এরকম ধরনের কমেন্টস করবো এটাই তোমাদের বলতে আসলাম আজকে আগামীকাল আমার তো ভয়ও লাগছে আমার কী জানি কিছু হয় নাকি ভয় লাগছে তো ওরা বললো না কিছু ভয় না ভয়ের কিছু কারণ নেই অসুবিধা কিছু হবে না তো যাই হোক তোমরা ভালো থেকো আমার অপারেশনটা যেন সাকসেস হয় তোমরা এই কামনা করো চলো এখন অরিশা কি কল অড়িশা যা মানে ড্রয়িং ক্লাসে যাওয়ার সময় কীরকম করলো সেই ভিডিও দিচ্ছি আর সন্ধ্যাবেলায় কী খেলো সেই ভিডিও দিচ্ছি তা চলো দিয়ে আমি ভিডিওটা আপলোড করব এই ভিডিওগুলো করে আপলোড করবো হ্যাঁ আমি আর আসছি না কিন্তু দেখি লাস্টের দেখে যদি পারি হলে আর আসছি না চলো তাটা আজকে স্কুল থেকে আসলো মুড অফ ছিল কেন না ওর মিনি এসে চলে গেছে তাই তো একটু বলো সে কার্টুন চলছে চলে গেছে মুড অফ ছিল কিন্তু স্কুল থেকে আস্তে আস্তে বাসে ঘুমিয়ে নিয়েছে যার জন্য আর ঘুম নেই এখন বা এখন বাজে সাড়ে চারটা পনেরো মিনিট ফাস্ট হয়ে তা এখন এরা তৈরি হয়েছে কোথায় যাচ্ছ তুমি নিজে মুখে বলো ঠিক হয়ে দাঁড়াও ঠিক হয়ে দাঁড়িয়ে বলতে হয় বাবা ঠিক করে বলো ঠিক করে বলো আচ্ছা তুমি ড্রয়িং স্কুলে ড্রয়িং স্কুলে যাচ্ছ তোমার এই যে ও বাড়িতে থাকলে ওর কার্টুন চলবে আমরা বন্ধ করতে পারবো না তো যাই হোক তাহলে তোমার মা কোথায় মাকে একটু দেখি মা কোথায় মাকে একটু দেখি আর একজন দুপুরে মানে দুপুর তো না এখন এই যে অন্য এই হলো আমার বাড়ির পরিবেশ আর কী বলবো ও এখন আচ্ছা ইয়ে করা না ঠিক আছে পরে দেখ পরে দেখাবো স্কুল থেকে আসো পরে দেখা ড্রয়িং স্কুল থেকে আসো ওরকম করে না বাবা বন্ধ করিনি এখনো মাকে দেখাবো না হ্যাঁ বন্ধ করো বন্ধ করো এই যে পাইল বল তোর গরম লাগছে না বাবা ওর করে না মা কিছু বলতে পারছে না যা ও কোথায় থেকে কোথায় যে বুঝবি সেটা বল সব কিছু ও কিছুই বলতে পার আমার আইকনে দাঁড়াও আমি মার পাশে দাঁড়াও ভিডিওটা করি মার পাশে দাঁড়া মানে ওখানে আমার বাপের বাড়ি ওই সেখানে হ্যাঁ ওর মেয়েও তো শিখি ওর মেয়েও তো শেখু আমার বোনও আছে ওখানে আমার বাপের বাড়ি

হ্যাঁ সেই ওরে বাবা রে এদিকে 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 ওরে বাবা আরেকজন দিদি ভাই কই দেখা যাচ্ছে না তো দেখতে পাচ্ছি না ওরে বাবা এদিকে এদিকায় দিদি ভাই দিদি ভাই দিদি ভাই এই দেখো এই দেখো একটা এই যে পুচকে একটা একটা পুচকে ও ওকে ভিডিও করতে পারবো না আচ্ছা 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 চলে গেল চলে গেলো আর দিকে চাটা চলে গেল এই যে জল দিয়ে রাখি কুকুর বিড়ালদের আর এইখানে দুধ ভাত আছে ঠিক আছে কেউ খায়নি দুধ ভাত না কুকুর বিড়াল খেয়েছে না কুকুর খেয়েছে ভাত আছে নিচে থাক না খায় পরে ফেলে দেব চলো আজকে ওড়িশার পরীক্ষা শেষ হয়ে গেছে ও বাবার কাছে আবদার করেছিল যে আমাকে ফিশ ফিঙ্গার খাওয়াতে হবে ও ফোনে দেখেছে এইভাবে সাজানো আছে তো ফিশ ফিঙ্গার নিয়ে এসে এইভাবে ওর মা সাজিয়ে দিল তখন যাই হোক পরীক্ষা আজকে শেষ হলো যাই বলো ও তো আর পুরো খাবে না ও একটাই খাচ্ছে তো তোমাদের সাথে একটু ভিডিও করলাম একটু মজা করে কিরে বাবু বলো কিছু বন্ধুদের কেমন খুব সুন্দর খাতে ও বাবা অরিষা এই যে খাচ্ছে বলো কিছু কে নিয়ে আসলো আচ্ছা বলো কেন তো কেন তুমি খেতে চেয়েছিলে বলো হ্যাঁ খেতে চেয়েছিলে আর তুমি কি বলেছিলে যে আজকে পরীক্ষা বলো আজকে পরীক্ষা শেষ আমাকে এটা খাওয়াতে হবে তাই তো আচ্ছা বলো বলো বন্ধুদের বন্ধুদের একটু টাটা করো হ্যাঁ আচ্ছা দেখাও দেখাও দেখা ও ঠিক আছে খাও ইয়ামি ঠিক আছে অড়িষ্যার খাওয়া একটু দেখিয়ে দিলাম ওর বাবার কাছে আবদার ছিল হ